আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিও করতে আজকে আমরা ব্যবসা উদ্যোগ বিষয়ের ফাইনাল সাজেশন তুলে ধরবো তোমরা যারা কমার্স স্টুডেন্ট রয়েছ ব্যবসা উদ্যোগ ওরকমভাবে তোমরা অনেকেই নেও নেয় তোমরা জাস্ট এই অধ্যায়গুলো পড়ো তোমাদের সৃজনশীল নিয়ে কোনো টেনশন করতে হবে না সৃজনশীল বহু নির্বাচনী দুইটি অংশ নিয়ে কথাবার্তা বলবো একদম একশো নম্বর ফাইনাল সাজেশন এবং কিভাবে কি পড়বা কোন অধ্যায়গুলো পড়া দরকার কোন অধ্যায়গুলো সহজ হবে সেগুলো আমরা তোমাদেরকে বলে দিবা মূলত আমি তোমাদের এখানে অধ্যায়গুলো সাজেস্ট করছে যে থেকে ইজিলি প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা এবং কোন টপিকগুলো পড়বে সেগুলো বলে দিচ্ছি। তো এখানে আমরা শুরু করছি ভিডিওটি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে রাখো ভাই কারণ তোমাদের এইসএসসি চব্বিশের সব বিষয়ে সাজেশন ভিডিও আমাদের এখানে আপলোড করা হয়েছে সেগুলো পাবা সামনে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক ইম্পর্টেন্ট আপডেট আসবে যেগুলো তোমাদের জানা খুবই জরুরি স্কুলে এত আপডেট তোমাদেরকে এত তাদের দিবে না যেটা অনলাইনে তোমরা আমাদের কাছ থেকে পাবা তাই সাবস্ক্রাইব করে রাখো আইকন বাজিয়ে রাখো এতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো ব্যবসা উদ্যোগ নিয়ে কথা বলছি এখানে বন্টন সত্তর হচ্ছে সৃজনশীল বহু নির্বাচনী তিরিশ আর মার্ক তো তোমরা জানো কি না আমি বলে দেয় তোমাদের এখানে মার্ক হচ্ছে সত্তরে আহ তেইশে পাস আর বহু নির্বাচনী তিরিশের মধ্যে দশে পাস আলাদা আলাদা পাস অর্থাৎ সৃজনশীল আলাদা তুমি যদি এখানে বাইশ পাও আর এখানে যদি তিরিশও পাও তাও ফেল কারণ পুরো বিষয় দুটি আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এগারোটা প্রশ্ন আসবে তোমাকে ষাটটা অ্যান্সার করতে হবে তিরিশটা প্রশ্ন থেকে তিরিশটা অ্যান্সার করতে হবে সো সৃজনশীল এগারোটা প্রশ্ন আসবে বাট আমার অ্যান্সার করতে হবে ষাটটা তাই আমি এগারোটা প্রশ্ন কমন পড়বে দরকার নেই আমার আমি ষাটটা প্রশ্ন কমন পড়লেই হয় সর্বোচ্চ আটটা বা নয়টা শুধু শুধু এগারোটা প্রশ্ন কমন পড়বে পরে আমি লিখতে পারবো না দরকার কি ঠিক আছে অনেক ক্যালকুলেট আছে তোমার একটু ক্যালকুলেশন করে দেন এই পড়াটা পড়তে হবে যেহেতু পুরো বইয়ের উপরে কারণ তোমরা জানো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কিন্তু সিলেবাস এক্সাম দিয়েছে শর্ট সিলেবাসে তোমাদের বেলায় কিন্তু সে সিলেবাস নাই সে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে এখানে পুরো বই রয়েছে আমাদের সামনে আমরা বই থেকে বিষয়গুলো সাজেস্ট করেছি সেখানে দেখতে পাচ্ছ রয়েছে ব্যবসা পরিচিতি ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা সংস্থান মালিকানা ভিত্তিতে ব্যবসা ব্যবসা আইঙ্গল দিক এই যে লাল রং দেখতে পাচ্ছ তোমরা লাল মানে লেখা এগুলো কিন্তু সিলেবাসে ছিল গত বছরের দু হাজার বাইশ তেইশ সিলেবাসে ছিল ব্যবসার পরিকল্পনা ব্যবসায় শিল্প সিলেবাসে ছিল না ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিপণন এগুলো সিলেবাসে ছিল ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এটা ছিল না ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়িত্ব এবং সফল উদ্যোক্তা জীবনী থেকে শিক্ষণীয় এই টোটাল অধ্যায় রয়েছে বারোটা এখান থেকে প্রশ্ন আসবে এগারোটা এবং এখান থেকে সিম্পলভাবে যদি বলা হয় যে তোমাদের যে টপিকগুলো নিয়ে ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে দুই বছর প্রশ্ন এসেছে এবছর তুলনামূলক একটা গুরুত্ব কম সো আমি তোমাদেরকে একটা সহজ কয়টা অধ্যায় সাজেস্ট করি যে অধ্যায়গুলো তোমরা জাস্ট এখানে পড়বা তোমাদের টেনশন করতে হবে না প্রথমত রইল তোমাদের ব্যবসা পরিচিতি এই অধ্যায়টাকে আমি বলছি না যে গুরুত্বপূর্ণ কম একটা গুরুত্বপূর্ণ আছে তবে এবার আমরা মনে করছি এখান থেকে প্রশ্ন আসবে না কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন অলরেডি দুই তিন বছর প্রচুর প্রশ্ন এসেছে এবং এটা সংক্ষিপ্ত সিলেবাসে ছিল সো এই বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স আসছে রিক্স নিয়ে তো লাভ নেই শুধু শুধু একটা অধ্যায় পড়ে যেহেতু ওদের ওখান থেকে প্রশ্ন আসতে পারে না আসতে পারে আমরা শুরু করছি ব্যবসা উদ্যোগ থেকে এবং উদ্যোক্তার থেকে অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায় তোমরা ওদের পড়লে তোমরা একটা প্রশ্ন সুন্দরভাবে কমন পাবা একটা প্রশ্ন এখান থেকে আসবে আত্মকর্মসংস্থান শুধু একটা টপিক আত্মকর্মসংস্থান এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা উদ্যোগ এবং উদ্যোক্তা দুইটা টপিক রয়েছে যেখান থেকে তুমি একটা পাবা আর আত্মকর্মসংস্থান নিয়ে যত সৃজনশীলতা পড়ে যাবা সেখান থেকে তুমি একটা পাবা মালিকানা ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো টপিক রয়েছে যেমন এক মালিকানা যৌথ মালিকানা বা হচ্ছে তোমার শেয়ার বা রাষ্ট্রীয় অনেকগুলো টপিক আছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অংশীদারি যেটা রয়েছে বা এবং যৌথ একটু ভালো করে পড়ে যাওয়া এক মালিকানাও দেখে যেতে পারো এক মালিকানি কিন্তু গত বছর সংক্ষিপ্ত সিলেবাসও ছিল সেই ভিত্তিতে ব্যবসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা পড়ে যাবা ব্যবসা আইনগত দিক অনেকের কাছে অতটা কঠিন মনে হতে পারে স্বাভাবিক এখানে অনেক পেটেন্ট আইন ফ্রাঞ্চাইজিং এই বিষয়গুলো অনেকেই বা লাইসেন্সিং অনেকে এগুলো বোঝে না অতটা কঠিন আছে একদম যে সহজ তাও না তবে অতটা যারা স্ক্রিপ্ট করেছে স্কিপ করতে পারে ওই পেটেন্ট লাইসেন্সিং তারপর তোমার ট্রেডমার্ক এগুলো টুকটাক বিষয়গুলো ভালোভাবে দেখে দেখে যেতে যেতে হবে টপিক ভালো করে ব্যবসা পরিকল্পনা তোমরা একটা সিকিউ পাবা সুন্দর করে ব্যবসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে ব্যবসা বাংলাদেশের শিল্প এখান থেকেও তোমরা একটা সি কিউ পাবা দারুণ একটা অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপন এখান থেকেও তোমরা একটা সিকিউ পাবে এটা দারুণ একটা অধ্যায় বিপণন থেকে তোমরা একটা পাবা ব্যবসার উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা থেকে তোমরা একটা প্রশ্ন পাবা ব্যবসার নৈতিকতা সামাজিক দায়িত্ব থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এবং সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা টোটাল প্রথম মধ্যেটা যদি আমরা বাদ দেই তাহলে বাকি টোটাল এগারোটা থেকে তোমাদের এগারোটা প্রশ্ন তারা করবে এখন এখান থেকে তোমাকে ষাটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তো চলো সেই ষাটটা কোন ষাটটা হতে পারে সেটা আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেই তুমি এখানে সর্বোচ্চ ষাটটা পড়বা সর্বনিম্ন ষাটটা বা সর্বোচ্চ আটটা অধ্যায় পড়লেই হবে আমি তোমাকে আটটা অধ্যায় সাজেস্ট করছি প্রথমত আমি তোমাকে এই তিনটা অধে ভালো করে পড়তে বলবো কারণ এই তিনটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো অনেক সহজ হবে আসবে এবং আমি বলেই দিলাম কোন অধ্যায়গুলো টপিক থেকে প্রশ্ন আসবে ব্যবসার আইনগত দিকটা আমরা স্কিপ করছি কারণ অনেকেই এই প্যাটেন্ট তারপর হচ্ছে ট্রেডমার্ক লাইসেন্সিং এই টুকটুক বিষয়গুলো পারবে না বা যদি তুমি পেরে যাও তাহলে তো খুবই ভালো তাহলে তুমি অধ্যে পড়া যদি না দরকার হয় কঠিন পড়বা না তাহলে এটা স্কিপ করতে পারো সেক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা বাংলাদেশের শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় এখান থেকে তোমরা ইজিলি সহজ প্রশ্ন পাবা কারণ এই অধ্যায়গুলো থেকে দেখা যায় গত বছর যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে এবছরটি ঘুরে ফিরিয়ে দিতে পারে বিশেষ করে বিপণন অধ্যায়ের অনেক সহজ আছে অধ্যায়টা শুধুমাত্র বিজ্ঞাপন বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা বলা আছে এই অধ্যায়টা পড়তে পারো ইজিলি অ্যান্সার করতে পারবে এবং চাইলে নিজের মতো অনেকটা লিখতে পারবা সোটাল এখানে তিনটা অধ্যায় এবং এখানে দুইটা অধ্যায় পাঁচটা এবং এখানে একটা ছয়টা অধ্যায় গেল বাকি দুইটা ওদের সাজেস্ট করতে হবে দেখো ব্যবসা উন্নয়নে উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় তুমি চাইলে তোমার মতো একটু বানিয়েও লিখতে পারবা কথা বলে লিখতে পারবা তা সে ব্যবসা ব্যবসার নৈতিকত এবং সামাজিক দায়িত্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় সুন্দর করে একটা প্রশ্ন বিগতশীল প্রশ্ন অ্যানালিসিস করে পেয়ে যাওয়া জাস্ট এই তিনটা অধ্যায় এই দুইটা অধ্যায় এবং এই তিনটা অধ্যায় পরে এই আটটা অধ্যায় পড়ো সফল ব্যক্তি উদ্যোক্তাদের জীবনী নিয়ে আমি পড়তে না করেছি কারণ এখানে যে কোনো ব্যক্তি নিয়ে আসতে পারে তখন তোমরা পড়লে সবগুলো ব্যক্তির জীবনীগুলো পড়তে পারে টুকটু যা আছে বইতে আর যদি বাদ দাও তাহলে পুরোটাই বাদ দাও কিন্তু এখান থেকে প্রত্যেকের অধ্যায় কিন্তু আমার এমসিকিউটা হবে এমসিকিউর জন্য সব বই পড়তে হবে কিন্তু নর্মালি তুমি সৃজনশীলের জন্য এই আটটা টপিক পড়লে আটটা পড়লে আর তোমার লাগবে না আমি মনে করছি এখান থেকে তুমি ষাটটা ইজিলি অ্যান্সার করতে পারবে এবং পড়লে পুরোটা অধ্যায় পড়তে হবে পুরোটা বই পড়ে পুরোটা অধ্যায় পড়লে তোমার জন্য বিষয়টা ইজি হবে এবার আসি তোমাদের বনির্বোচনী কথা বলতে পুরো বই রিডিং পড়তে হবে তোমাদের চেষ্টা করতে হবে রিডিং পড়লে হবে কি তোমার সৃজনশীলটা ক্লিয়ার হয়ে যাবে সৃজনশীলটা বুঝতে পারবা তারপরে তোমার প্রত্যেকটা অধ্যিক একশো করে এমসি কিউ পড়তে হবে তিনটা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে বিশেষ করে আঠারো সতেরো আঠারো উনিশে এই তিনটা বোর্ড কারণ এই তিনটা বোর্ডের আগে যে পরীক্ষাগুলো হয়েছে যেমন বিশ একুশ বাইশে পরীক্ষাগুলো কিন্তু তোমাদের প্রচুর পরিমাণের ই হয়েছে মানে কি বলে সংক্ষিপ্ত সিলেবাস ও এক্সাম হয়েছে যার কারণে অনেক শিক্ষার্থী সুযোগ সুবিধা পেয়েছে সো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস এক্সাম হচ্ছে না পুরো বই তো হচ্ছে তারপর তারপর তোমরা যে দু হাজার বাইশ তেইশ যেটা প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নগুলো একটু সলভ করবে ভালো হবে তোমাদের জন্য কারণ তুমি তাহলে বুঝতে পারবা রিসেন্ট টাইমের প্রশ্নগুলো কেমন হচ্ছে তার সাথে গুরুত্বপূর্ণ দশটা টেস্ট পেপার সলভ করো বা গুরুত্বপূর্ণ স্কুলের ঢাকা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের টেস্ট পেপার যদি তোমার কাছে না থাকে বন্ধু বান্ধব কাছ থেকে সংগ্রহ করো করে সলভ করো আর মডেল টেস্ট প্রশ্নের উপরে পরীক্ষা দাও জাস্ট এই কাজগুলো করো অন্তপক্ষে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যদি একশো এমসি কিউ পড়ো তাহলে দেখা যায় বারোটা অধ্যায় বারো এমসি কিউ পড়ে ফেলবা আর সৃজনশীল পড়তে তো দেখবা যে হয়ে যাবে তোমার এখন মূল কথা হচ্ছে যারা পুরো বইটা পড়বা তাদের জন্য বিষয়টা যথেষ্ট সহজ আছে আবার অনেক যথেষ্ট কঠিনও আছে কারণ যেহেতু তুমি পুরো বইটা পড়ছো তুমি প্রায় এখানে আটটা পড়ছো প্রায় চারটা অধ্যায় পড়ছ না ওই চারটা অর্ধেকের সময় কিন্তু তুমি আটটা অধে আরো বেশি দিতে পারছ কিন্তু তুমি যদি এখন পুরো বারোটাতে পড়তে তুমি সময়টা কিন্তু পুরো ভাগ করতে হবে আর আটটা অর্ধেকটাকে আটটাতে ভাগ করতে হবে তাহলে একটু বেশি সময় পাবে সো সৃজনশীলের ক্ষেত্রে চেষ্টা করো অধ্যায় ভিত্তিক বেছে বেছে পড়ার তাহলে সুবিধা হবে কি তোমাকে পুরো বই পড়ার থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বেশি সময় দিতে পারবা নিজের মতো করে গুছিয়ে নিতে পারবা আশা করি বুঝতে পারছি এভাবে তোমার প্রিপারেশন নাও এবং এই পরবর্তীতে পরীক্ষার আগে একটা ইম্পর্ট্যান্ট সাজেশন তোমরা আমাদের কাছ থেকে পাবে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করে দিও আমরা সেজন্য অপেক্ষা থাকো আজকের মধ্যে আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ